মাধ্যমে যাতে এই আহ্বানটি কার্যকর হয় এবং প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন এবং জামাত ইসলামীর এই সমাবেশ এবং মিছিলগুলোতে যেন সহায়তা দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে সহযোগিতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আজকে আপনাদের সামনে সরাসরি একটি বক্তব্য নিয়ে আসছি। অবশ্যই আজকের বক্তব্যটি খুব গুরুত্বপূর্ণ, আমি আপনাদের কাছে সেই গুরুত্বপূর্ণ আলোকে আজকের ভিডিওটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আজকের ভিডিওটি ধৈর্যচ্যুত না হয়ে সুন্দর করে দেখবেন এবং আপনার মতামতটি আপনার মস্তিষ্ক প্রস্তুত হিসাবে আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক এবং ডিসলাইক করার যেটা মন মানসিকতা আপনার মধ্যে তৈরি হয় সেটাই করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আজকের সেই ভিডিওটি খুবই প্রচার এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী যে বক্তব্যটি দিয়েছে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সেক্রেটারি যেভাবে বলেছেন আপনাদের সামনে হুবহু সেভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা সরাসরি ভিডিওটি দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা আমাদের মন্তব্যটি অবশ্যই যাচাই করে দেখবেন এবং মন্তব্যটি আপনারা অবশ্যই করবেন। এবং কর্মীদের সহ আলেম ওলামাদের মুক্তি, তৃতীয় হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণের জন্য, এই তিনটি দাবিতেই এই তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিস্থিতিতে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। সেই লক্ষ্যে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনে যারা আছেন তাদের কাছে সংশ্লিষ্ট জেলা এবং মহানগরী সমূহ লিখিতভাবে তাদের সহযোগিতা কামনা করে চিঠি দিয়েছেন। ইতিমধ্যেই মহানগরী সমূহের যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে মহানগরীর দায়িত্বশীল বৃন্দ তাদের লিখিত অবহিতকরণ যে চিঠি সেটা পৌঁছে গিয়েছে। ঢাকা মহানগরী ইতিমধ্যেই অনলাইনে দিয়েছে এবং পুলিশ কমিশনের সাথে সরাসরি সাক্ষাৎ করে প্রতিনিধিগণ কথা বলেছেন। চট্টগ্রাম মহানগরী, রাজশাহী মহানগরী, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং খুলনা মহানগরী তারাও উপস্থাপন করেছেন। আমিরে জামাত আজকে জেলা আমিরদের একটি সমাবেশে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা আমিরগণ ভূমিকা পালন করবেন। তিনি দেশবাসীর সহযোগিতা চেয়েছেন এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। আমরা শান্তিপূর্ণ করতে হলে পুলিশ প্রশাসনের অবশ্যই সহযোগিতা লাগবে। আমাদের মিছিলে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা শান্তিপূর্ণ হলো না। শান্তি বজায় রাখার দায়িত্ব উভয় পক্ষের, রাষ্ট্রের দায়িত্ব সহায়তা করা, আমাদের দায়িত্ব হলো সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি প্রোগ্রামটি পরিচালনা করা। আমরা সুশৃঙ্খলভাবে করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 10ই জুন আমরা তার নমুনা রেখেছি এবং অতীতের প্রত্যেকটি প্রোগ্রাম জামাত ইসলামীর শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে হয়েছে। আগামী তিন দিনের কর্মসূচিও সুশৃঙ্খলভাবে হবে। এই জন্য পুলিশ প্রশাসনের যে সহযোগিতা সেই সহযোগিতা আবারও আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান তিনি আহ্বান জানিয়েছেন, দশবেশের সহযোগিতা কামনা করেছেন। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যাতে এই আহ্বানটি কার্যকর হয় এবং প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন এবং জামাত ইসলামের এই সমাবেশ এবং মিছিলগুলোতে যেন সহায়তা দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে সহযোগিতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।